স্বস্তির বৃষ্টি যেন অস্বস্তি বাড়িয়ে দিচ্ছে দুর্গাপুরীর উপকণ্ঠে অবস্থিত বামুনাড়া এলাকার মানুষজনের। পোকার উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়ছেন তারা, খুঁজছেন পরিত্রাণের উপায়। কিন্তু ঝাঁকে ঝাঁকে আসা পোকার দল, সাধারণ মানুষ, স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী থেকে শুরু করে পথচারী সকলকেই চরম বিড়ম্বনা এবং ব্যাপক সমস্যার সম্মুখীন করে তুলছে। আজকে পোকার জন্য ল্যাবটা বন্ধ করতে হলো, আমরা দোকানে কাজ করতে পারছি না। হ্যাঁ, আর কি করবো, কাস্টমারগুলো সব ঘুরে যাচ্ছে, লোক মানে কি রাস্তাঘাটে চলতে পারছে না। হ্যাঁ, পুরো মানে এটা হয়ে গেল 10 মিনিট। বামুনাড়া এলাকা দুর্গাপুরের উপকণ্ঠে অবস্থিত, জাতীয় সড়ক থেকে অনতি দূরেই অবস্থান বামুনাড়ার। সেখানেই চরমভাবে বেড়ে গিয়েছে পোকার উপদ্রব। স্থানীয়রা বলছেন বাদল পোকা, কারণ বৃষ্টির পরেই এই প্রকার উপদ্রব বাড়ছে। বিভিন্ন রকম আলোর দিকে আকর্ষিত হচ্ছে তারা, ফলে যেখানেই আলো জ্বলছে সেখানে গিয়েই ঝাঁকে ঝাঁকে জড়ো হচ্ছে এই পোকার দল। দোকানের খাবার থেকে শুরু করে রান্না সব কিছুতেই থাবা বসাচ্ছে এই পোকার দল, ফলে চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ। বাইক চালাতে গিয়ে চোখের মধ্যে উড়ে এসে বসছে পোকা, ফলে বিড়ম্বনায় পড়ছেন গাড়ি চালকরা। অনেক অসুবিধা আছে, যেমন কি পোকা চক্কর চোখে ঢুকছে, পায়ে লাগছে, হাতে লাগছে, সেই জন্য অসুবিধা হচ্ছে। স্থানীয়রা বলছেন যে সমস্ত জায়গায় কৃষিজমি বা গাছপালার সংখ্যা বেশি রয়েছে সেই সমস্ত জায়গায় বর্ষাকালে এই সমস্ত প্রকার উপদ্রব অল্প স্বল্প দেখা যায়, কিন্তু চলতি বছরে এক ধাক্কায় কয়েকগুণ বেড়ে গিয়েছে এই প্রকার উপদ্রব, যার ফলে বামুনাড়া এলাকার মানুষজন চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন। পোকার উপদ্রব কয়েকগুণ বেড়ে যাওয়ায় রীতিমতো চিন্তিত হয়ে পড়েছেন তারা। অনেক অসুবিধা হলো এই বৃষ্টির জন্য, পোকা সারা রাস্তা, বাদল পোকার হাত থেকে মুক্তির উপায় খুঁজছেন স্থানীয় মানুষজন, তবে এখনো পর্যন্ত সেই অর্থে কোনো উপায় মেলেনি। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের সাহায্য প্রার্থী হচ্ছেন, তারা চাইছেন প্রশাসন কোনোভাবে এই প্রকার উপদ্রব রোধ করতে সাহায্য করুক অথবা পদক্ষেপ নিক, কারণ বারবার এই প্রকার উপদ্রবে সাধারণ মানুষের ব্যবসা লাটে উঠছে। রাত্রেবেলায় লাইট জ্বালাতে সমস্যা হচ্ছে মানুষের, পাশাপাশি রাস্তা গাড়ি চালকদের দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যাচ্ছে, ফলে বৃষ্টি হলেই আশঙ্কায় থাকছেন স্থানীয়রা।